মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, তোমাদের নিয়ে শুরু করলাম আর আমার গপু সোনাদের নিয়ে শুরু করলাম। আমার গপু সোনাদের কিন্তু আজকে দেখতে পাচ্ছ তোমরা, গপু সোনাদের কিন্তু আজকে স্নান করিয়েছি সমুদ্রে, তাই কর্তা মশাইয়ের আমি এসি, ছেলে ঘুমাচ্ছে। তা গপু সোনাদের সকাল সকাল স্নান না করালে তো আবার বেলার দিকে লোক হয়ে যায়, ভিড় হয়ে যায়, সম্ভব হয় না না, এই জন্য এই সকালবেলা আমার গোপালদের স্নান করিয়ে নিলাম, ছেলে ঘুমাচ্ছে জানো তো। চলো মাছ ধরা দেখাই তোমাদেরকে, আজকে স্নান করবো কিন্তু, হ্যাঁ অবশ্যই আজকে আমরা স্নান করবো, কালকে তো এসে স্নান করতে পারিনি। আজকে আগে আমার গোবিন্দ স্নান করলো, এবার আমরা করবো। মাছ সব বিক্রি হয়ে গেছে আমাদের, আসতে একটু বেলা হয়ে গেছে, 6:30 বাজে, ভেবেছিলাম 5টায় আসবো, সম্ভব হয়নি, কালকে সারা রাত জাগা গেছে, এর মধ্যে সম্ভব হয়নি। এখানে কি মাছ ফোটা আছে, বাঁশ পাতা মাছ না, নাভি শঙ্খ কত করে, 8 টাকা 20, এই দেখো নাভি শঙ্খ, এই দেখো এটা কি মাছ কি জানি, নৌকা একটা এসছে আর মানুষের ভিড় দেখা কত। চলো তো এবার আমরা বাড়ি যাই, একটা আলগা রাখো গোপালকে। শাখাগুলো এখানে কিন্তু খুব ভালো নয়, একটু দেখি না, আচ্ছা দেখো ওই তো দেখো, কি কিনলে, এই যে এই এই করি, এই বড় করি আর ছোট করি পরে দেখাচ্ছি। কৃষ্ণ ভগবান, হ্যাঁ বিশ্বকর্মাকে বললো, মাকে বলে আমরা এখন স্নানে যাচ্ছি, এখন সকালবেলা 9টা বাজে, বাইরে টিফিনটা করে একটু পরে স্নান করবো, বেলা বাড়লে অনেক ভিড় হয়ে যায়। শুধু বড়া নিবি, ইডলি নিবি না, এর উপর আবার ঘুগনি দেওয়া, বড়া ঘুগনি আর পেঁয়াজ না, কাঁচা পেঁয়াজ, বাবা ব্রেকফাস্ট করবো আমরা, কেমন এই যে আমরা চলে এসেছি স্নান করতে, তোমাদের দাদা ছেলে নেমে পড়েছে, আমি একটু পরে নামবো। এই ভাবি অত দূরে যাস না, কত বড় বড় ঢেউ, হাই রে ছেলে স্নান করতে ভীষণ মজা পায়, ও বাপরে বাপ, ও ঘন্টা পর ঘন্টা করবে। দেখো বন্ধুরা, মা আর ছেলে দুজনে মিলে স্নান করছে, কারণ এতক্ষণ আমি স্নান করলাম, এরপরে স্নান করে চলে এসেছি, 15-20 মিনিট হলো, আর সমুদ্রে স্নান মানেই তো ঘরে এসে ফ্রেশ হতে একটু টাইম লাগে। এখন আমরা আজকে আর রান্না করিয়ে খাচ্ছি না, এখন এক জায়গায় খেতে যাব, কোথায় যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদের বলবো, চলো।
আমরা চলে এসেছি পুরীর বিখ্যাত মুন্না ভাই মটন পয়েন্ট, এখানকার খুব ফেমাস। এখানে আজকে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। চলো দেখাই কী কী খাই আমরা। দেখো এখানে কিন্তু কলা পাতায় খাবার সার্ভ করে, অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা বসার জায়গা পেয়েছি। এই যে ছেলে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছে, মাটন বিরিয়ানি রাইস আর মাটন, রাইস আর এই দেখো মাটন, মাটির খোড়াইয়ের মধ্যে মাটন, আর এটা কিন্তু ঘি ভাত। চলো খেয়ে বলি তারপর কেমন লাগছে। বাবা বিরিয়ানিটা কেমন লাগছে? ভালো তুমি বলো খেয়ে কেমন লাগছে। এই দেখো এখন আবার আইসক্রিম খাচ্ছি, আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে এসছি, এখন আইসক্রিম খাচ্ছি। আমি নিয়েছি ফ্রেশ ফুডটা, এই যে আর ওরা কী খাবে কে জানে। তবে যাই বলো, ওই যে মুন্না ভাই মটন পয়েন্টে গেলাম, আর আমিও খাবারটা তো শুনেই এসছি ভীষণ ভালো, মানে ওরকম মটন আমি জীবনে প্রথম খেলাম। তোমাদের বলবো যারাই পুরী আসো, এই কাঁথি জাংশন ভিআইপি রোডে পড়ছে, তাই তো, একবার হলেও তোমরা ওখানে যেও, ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি অত মটন পছন্দ করি না, সেই মানুষ আমি আমি খেয়েছি, এত সুন্দর, খুব সুন্দর। এ দেখো আমাদের গোপু সোনারা পুরীতে এসে ফার্স্ট টাইম আজকে মোমো খাবে, আর এখানে রয়েছে আমাদের গোপু সোনারা। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে আর সেরকম শুইনি, তারপরে চলে গেছিলাম মন্দিরে। আজকে ধ্বজা ওড়ানোটা দেখে এলাম মন্দিরে, পতাকা ওড়ানোটা, ওটা সাড়ে তিনটে বেরিয়ে গেছিলাম, হতে হতে 5টা বেজেছে। খুব ভালো লাগে পুরীর মন্দিরে তো যেতে, ভীষণ ভালো লাগে, আর ওই ধ্বজা ওড়ানো দেখতে না ভীষণ ভালো লাগে। আর আমরা কিন্তু কালকে সকালে পুজো দিতে যাব জগন্নাথ দেবের কাছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করছি না, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।